হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো স্টার জলসার সবার প্রিয় একটি সিরিয়াল প্রতিদান নিয়ে। প্রতিদান সিরিয়ালে আজকে একটি টুইস্ট হতে চলেছে, চলুন জেনে নেওয়া কি সেই টুইস্ট। বন্ধুরা, আপনারা দেখছেন এসটিভি বাংলা নিউজ আর আমি আপনাদের সাথে আছি রুহুল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আমরা প্রতিদান সিরিয়ালে দেখতে পাচ্ছি সবার জল্পনা কল্পনার শেষে শিমুল পেল তার সন্তান এবং নীল যে রণিত হয়ে গিয়েছিল সে সবকিছু অভিনয় করছিল, তা আমরা গত এপিসোডে দেখতে পেয়েছি। নীল যত কিছু মধুশ্রীর সঙ্গে করেছে সবকিছুই ছিল শিমুলের একটি পরিকল্পনা, আর শিমুলের সকল পরিকল্পনাকে বাস্তবায়ন করেছে নীল। আমরা এতদিন দেখেছি নীল রণিত হয়ে তার ফ্যামিলির সঙ্গে অনেক খারাপ আচরণ করত, শিমুলের সঙ্গে অনেক খারাপ আচরণ করত। এ দেখে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম নীলের উপর, যে পরিচালক এগুলো কি করছে, পরিচালক নীলকে দিয়ে এগুলো কি ডাইরেক্ট করাচ্ছে। কিন্তু আমরা অবশেষে দেখতে পেলাম যে এগুলো আসলে সবকিছুই শিমুলের পরিকল্পনা, শিমুল যেভাবে বলেছে নীল তাই করেছে এবং অবশেষে শিমুল এবং নীল তাদের সন্তান ফিরে পেয়েছে এবং তারা সুখে শান্তিতে আবার তাদের পুরাতন বাসায় ফিরে গিয়েছে। বাসা গিয়ে নীলের মা প্রথমে বলে যে তার একটি পার্টি দরকার, সে পার্টি করতে চাচ্ছে কারণ অনেকদিন থেকে সে কোনো পার্টি করে না। নীলদেরকে বরণডালা দিয়ে গ্রহণ করে বাসায় ঢুকায় এবং নীলের মা বলে যে আমার একটা পার্টি দরকার, এই পার্টি না হলে আমি কোনো মতেই শান্তি পাচ্ছি না। তখন শিমুল বলে, মা আমাদের তো বাসা পেয়েছি এবং আমাদের বাবুকে পেয়েছি কিন্তু আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ, এবার প্রথম কাজ হবে আমাদের ব্যবসাটাকে গুছিয়ে নেয়া, আমাদের ব্যবসাটাকে আরো পপুলারিটি করা। শিমুল এদিকে আরো বলে, মা আমি চাচ্ছি বাসাটিকে সম্পূর্ণ সিসি ক্যামেরায় ঢাকিয়ে দেওয়ার জন্য এবং যারা সিকিউরিটিতে আছে তাদের চেঞ্জ করার জন্য। আমি কোনো মতেই চাই না যে মধুশ্রী আবার আমাদের ফ্যামিলির উপর কোনো প্রকার প্রভাব যাতে ফেলতে পারে। এদিকে আমরা মধুশ্রীকে দেখতে পারতেছি, মধুশ্রী তো অভিনয় করছে যে সে কোমায় চলে গেছে এবং তার ডাক্তারকে বলছে সে যেন সবাইকে বলে যে মধুশ্রী এখন কোমায় গেছে, মধুশ্রী কোনোভাবেই যেন তাদের সামনে আসতে না পারে সেই ব্যবস্থা করতে ডাক্তারকে। সেই ডাক্তার এর আগেও মধুশ্রীকে এইভাবে হেল্প করেছে, সেই জন্য ডাক্তারও রাজি হয়ে যায় মধুশ্রীকে হেল্প করার জন্য কারণ মধুশ্রী অনেক টাকা দেবে সে ডাক্তারকে। এদিকে ডাক্তার রাজি হয়ে যায় এবং মধুশ্রী ভাবে যে আমি কোমায় থেকেই আমার সব চাল চালবো। কিন্তু বন্ধুরা, আমরা এদিকে দেখতে পারতেছি ভাস্কর এবং সুপ্রীতি তারা এখন জেলে আছে, তারা তাদের বয়ান দিয়ে দিয়েছে যে মধুশ্রীর কথা মতোই তারা সবকিছু করেছে। মধুশ্রী নীলা শিমুলের বাচ্চাকে কিডন্যাপ করে নীলকে রণিত করে রেখে দিয়েছিল এবং জোর করে বিয়ে করেছে। যদিও পুলিশ এগুলো বয়ান পেয়েছে, তারপরও পুলিশ কোনোভাবেই মধুশ্রীকে গ্রেফতার করতে পারছে না কারণ মধুশ্রী এখন কোমায় আছে আর অসুস্থ মানুষকে কখনোই কোনো পুলিশ গ্রেফতার করতে পারে না। এদিকে মধুশ্রী কি চাল চালবে শিমুল আর নীলের ব্যাপারে, মধুশ্রী তো এভাবে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয় আর মধুশ্রী কখনো হেরে যায় না, মধুশ্রী তা নিজেই বলেছে। বন্ধুরা, তাহলে কি হতে চলেছে প্রতিদান সিরিয়ালের আগামী এপিসোডে? যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার ফিরছি নতুন কোন এপিসোডে নতুন কোন টুইস্ট নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।